ইসরায়েল যখন দাবি করে উত্তর গাজা পুরো তাদের নিয়ন্ত্রণে আছে, তখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পুরো রেগে গিয়েছে। প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থানকারী হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দাবি করছে, দক্ষিণ ইসরায়েলকে টার্গেট করে তারা একসাথে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এছাড়া হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ করেছে, গাজায় তাদের আক্রমণ না থামলে লাল সাগরে মিসাইলের বৃষ্টি বর্ষণ করে ইসরায়েলের সব জাহাজ ডুবিয়ে দেবে। এর মানে হচ্ছে হামাসের সমর্থনে হুথি বিদ্রোহীরা এখন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ করবে। এদিকে আমেরিকা গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলের ভূমধ্যসাগরে তাদের যুদ্ধজাহাজ কেন পাঠালো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি জানতে পারবেন ইসরায়েলকে করা তুর্কি রাষ্ট্রপতির এমন একটি প্রশ্ন যা শুনলে আপনি চমকে যাবেন। এমন ইনফরমেটিভ ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার 1, এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মাঝে চলমান যুদ্ধে হুথি বিদ্রোহীরা ষষ্ঠবারের মতো ইসরায়েলে আক্রমণ করেছে এবং তারা এটি বুঝিয়ে দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। রয়টার্সের ভাষ্য মতে উত্তর গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণের ঘোষণার পরে হুথি বিদ্রোহীরা পুরো রেগে আছে এবং তাদের পরবর্তী টার্গেট লাল সাগরে অবস্থানরত ইসরায়েলের জাহাজে হবে। হুথি বিদ্রোহীদের যুদ্ধের এই ঘোষণার ফলে মনে হচ্ছে হামাস ও ইসরায়েলের যুদ্ধ নতুন একদিকে মোড় নেবে, মানে লাল সাগর ইসরায়েল এবং হুথি বিদ্রোহীদের মাঝে যুদ্ধের নতুন ময়দান হতে পারে। কারণ হুথি বিদ্রোহীদের এমন বাড়ন্ত আক্রমণ দেখে ইসরায়েল সেই এলাকায় ডিফেন্স সিস্টেম বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল তাদের যুদ্ধ জাহাজগুলোকে সেখানে মোতায়েন করেছিল যাতে নৌবাহিনীর সেনারা সেখানে আগমনকারী মিসাইল ও ড্রোনগুলোকে আটকাতে পারে। কিন্তু হুথি বিদ্রোহীরা লাল সাগরে অবস্থানরত ইসরায়েলের ওই জাহাজগুলোকেই টার্গেট করার ওপেন চ্যালেঞ্জ করেছে। ইসরায়েল, মিশর, জর্ডান, সুদান, সৌদি আরব ও ইয়েমেনে ঘেরা লাল সাগরে ইসরায়েলি নৌসেনাদের পাশাপাশি আমেরিকার জাহাজও আছে এবং আমেরিকার সেনারা দাবি করছে তারা লাল সাগরে হুথি বিদ্রোহীদের মিসাইল ও ড্রোন আক্রমণ আটকিয়েছে। এমন পরিস্থিতিতে যদি লাল সাগরে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের জাহাজগুলোকে নিজেদের টার্গেট বানানোর চেষ্টা করে তাহলে যুদ্ধের আগুন আরও বাড়তে পারে। কারণ হুথি বিদ্রোহীরা কেবল ইসরায়েলি যুদ্ধ জাহাজগুলোকেই আক্রমণের হুমকি দেয়নি, বরং লাল সাগর দিয়ে গমনরত তাদের মালবাহী জাহাজগুলোকেও টার্গেট করার ওপেন চ্যালেঞ্জ করেছে। এবং এজন্য হুথি যোদ্ধারা একটি ভিডিও পাবলিশ করেছে যেখানে দেখা যায় হুথি বিদ্রোহী যোদ্ধারা লাল সাগর দিয়ে গমনকারী ইসরায়েলের মালবাহী জাহাজগুলোকে মিসাইল দিয়ে আক্রমণ করছিল। তারা ধমকি দিয়েছে গাজায় আক্রমণ না থামানো হলে ইসরায়েলের মালবাহী জাহাজগুলোকে এভাবেই ডুবিয়ে দেয়া হবে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি আপনি কোন দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। হুথি বিদ্রোহীরা দাবি করেছে ইসরায়েলি জাহাজে আক্রমণ করার জন্য তারা সমুদ্র তীরে রকেট ও মিসাইল রেডি করে রেখেছে। ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে হুথি বিদ্রোহীদের কাছে এমন সব রকেট মিসাইল রয়েছে যেগুলো সমুদ্রের লং রেঞ্জে আক্রমণ করতে পারে। এছাড়া তাদের কাছে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত এমন অনেক ছোট জাহাজ রয়েছে যেগুলো বিস্ফোরক নিয়ে সোজা বড় জাহাজে আক্রমণ করতে পারে। কারণ হুথি বিদ্রোহীদের পরিকল্পনা হচ্ছে লাল সাগরে আক্রমণ করে ইসরায়েলের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি করা। কারণ লাল সাগরে ইসরায়েলের মালবাহী জাহাজ ইয়েমেনের গা ঘেঁষে যায়, এ কারণে ইসরায়েলের মাথা ব্যথা আরো বেড়ে গিয়েছে। 2000 কিলোমিটার দূরে থাকা শত্রুদের সাথে লড়াই করার জন্য ইসরায়েলও লাল সাগরে করা প্রস্তুতি নিয়ে রেখেছে। ইসরায়েলি সেনারা তাদের ডিফেন্স সিস্টেমে একটি অ্যারো 3 ডিফেন্স সিস্টেম এনে রেখেছে। এটি ইসরায়েলের জন্য এমন একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে যে হুথি বিদ্রোহীদের মিসাইল আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনারা দাবি করছে তারা হুথি বিদ্রোহীদের ছোড়া মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশে অবস্থানকালীনই নিষ্ক্রিয় করে দিয়েছে। ইসরায়েলি সেনাদের মতে অ্যারো 3 যথাসময়ে আক্রমণ করতে পারে এবং খুব অল্প সময়ে এটি শত্রুদের মিসাইল ট্র্যাক করে সেটি আকাশেই নিষ্ক্রিয় করে দেয়। ইসরায়েলি সেনারা আরো বলেন এটিকে দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করার জন্য তৈরি করা হয়েছিল। ইসরায়েল দাবি করছে তাদের অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400 এর চেয়েও বেশি শক্তিশালী। এমনটা হলে যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা ধারণাও করা যাচ্ছে না, কারণ হুথি বিদ্রোহীদের কাঁধে ইরানের হাত আছে এবং ইরান ইসরায়েল ও আমেরিকার বড় শত্রু। এদিকে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের
তারা অস্ত্র ও অর্থ দিয়ে আসছে। ইসরায়েল অনবরত ইরানকে দোষারোপ করছে যে ইরানের ইশারাতেই ট্রিপল এইচ মানে হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা আক্রমণ করছে। ইসরায়েলের মিডিয়া মোতাবেক ইরানের ইশারাতেই গাজার আক্রমণের সময় ইসরায়েল থেকে প্রায় 2,000 কিলোমিটার দূরে বসে হুথি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলকে টার্গেট করে আক্রমণ করেছে। এই আক্রমণগুলোর জন্য হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। তবে ইসরায়েল দাবি করেছে হুথি বিদ্রোহীদের এই মিসাইল ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ভেদ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু হুথি যোদ্ধারা হামাস যুদ্ধের সময় আমেরিকা ও ইসরায়েলের টেনশন বাড়িয়ে দিয়েছে, কারণ ইয়েমেনে সক্রিয় হুথি যোদ্ধারা হামাস ও হিজবুল্লাহর মতো ইসরায়েলকে পৃথিবীর নকশা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। যেহেতু হুথি বিদ্রোহীরা শিয়া মুসলিম, তাই তারা ইরানের ফুল সাপোর্ট পাচ্ছে। তাছাড়া গত 9 বছর ধরে হুথি বিদ্রোহীরা ইয়েমেনে তুলকালাম কাণ্ড চালাচ্ছে। আসলে 2014 সাল থেকে সেখানকার সুন্নি সরকার ও হুথি বিদ্রোহীদের মাঝে গৃহযুদ্ধ চলছে। সুন্নি দেশ সৌদি আরবের দাবি, হুথি বিদ্রোহীদের ইরান ম্যানিপুলেট করে এবং অস্ত্রের সাথে টাকাও পাঠায়। কিন্তু 2015 সালে ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের তাড়ানোর জন্য সৌদি আরব যুদ্ধে নেমেছিল এবং গত 9 বছর ধরে সেখানে ইরানের সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি সেনাদের মাঝে ভয়ানক যুদ্ধ চলছে। এই যুদ্ধে 3 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ গৃহহীন হয়েছে। কিন্তু ইহুদিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের মতো হুথি বিদ্রোহী ইরান ও সৌদি আরব একই সুরে কথা বলছে। তারা তিনজনই গাজার ওপর চলমান ধ্বংসযজ্ঞে অনেক রেগে আছে। মানে ইয়েমেনের বহু বছর ধরে চলমান এই বিবাদ ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে আশার মুখ দেখতে পেয়েছে। এখন লড়াই ইহুদি দেশ ও মুসলিম দেশগুলোর মাঝে। এ কারণে ইরান পৃথিবীর সব মুসলিম দেশকে একত্রিত করার সুযোগ পেয়েছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে ইরান পৃথিবীর সব মুসলিম দেশকে একত্রিত হবার অনুরোধ করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম মোতাবেক গাজার আক্রমণের সময় ইরান উত্তরাঞ্চলের হিজবুল্লাহ, দক্ষিণে হামাস এবং ইসরায়েল থেকে 2,000 কিলোমিটার দূরের হুথি বিদ্রোহীদের অনবরত অনুপ্রেরণা দিচ্ছে। কিন্তু গাজায় চলমান এই অস্থিরতার সময় তুর্কি এমন কিছু জিজ্ঞাসা করেছে যে যার ফলে ইসরায়েলের কাছে পরমাণু বোমা থাকার সংকেত পাওয়া গিয়েছে। তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ইসরায়েলকে জিজ্ঞেস করেছে তাদের কাছে কি পরিমাণ পরমাণু বোমা আছে, কারণ ইসরায়েল কখনো তাদের পরমাণু বোমার তথ্য পৃথিবীকে দেয়নি। কিন্তু তুর্কির রাষ্ট্রপতির এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে ইসরায়েল পৃথিবীর কাছ থেকে কিছু লুকাচ্ছে। আসলে তুর্কি এই প্রশ্ন করেছিল কারণ তারা সন্দেহ করছে ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে, তারা এই বোমা গাজায় ব্যবহার করতে পারে। এরদোগান তুর্কির সংসদে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তুর্কি দীর্ঘ সময় থেকে দাবি করছে ইসরায়েল যেন গাজা উপত্যকায় সিজফায়ার করে দেয়। আশঙ্কা করা হচ্ছে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল পরমাণু বোমা ব্যবহার করতে পারে, এমনকি ফসফরাস বোমার মতো কেমিক্যাল বোমা তো ব্যবহার হয়ে গিয়েছে। এবং এই যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের সংকেত তো ইসরায়েলের একজন মন্ত্রী নিজেই দিয়েছিল। সে গাজায় হামাসদের নিধন করার জন্য পরমাণু বোমা ব্যবহারের কথা বলেছিল। এর ফলে ক্যাবিনেট থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু পুরো পৃথিবীতে এর ফলে তর্কের সৃষ্টি হয়েছিল। দাবি করা হয় গাজায় হামাসদের নিধন করার জন্য ইসরায়েল পরমাণু বোমা ব্যবহার করতে পারে। তার উপর ইসরায়েলকে সাহায্য করার জন্য আমেরিকা এমন একটি যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগরে পাঠিয়েছে যার মধ্যে অ্যাটম বোমা রয়েছে। গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগর আছে, এ কারণে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা আরো বেড়ে গিয়েছে। এমনিতেই গাজায় চলমান অপারেশনে ইসরায়েল 11,000-এরও বেশি মানুষ হত্যা করেছে। যদি পরমাণু বোমা ব্যবহার করা হয় তাহলে গাজা উপত্যকায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ চলবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।